তারা ঝাঁক বেঁধে ঘুরে বেড়াতে বেড়াতে এসেছিল সমুদ্র তীরে, তবে পানিতে আর ফেরা হয়নি। তীরে আটকে গুনছে মৃত্যুর প্রহর, এরই মধ্যে প্রাণ গেছে অনেকগুলোর। নগদ আসার পরে এখন দিনে বাতে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা। পশ্চিম অস্ট্রেলিয়ার চেইনেস সমুদ্র তটে ঘটেছে এমন ঘটনা, যেখানে প্রায় 100 পাইলট তিমি আটকে গেছে। মঙ্গলবার থেকেই বিভিন্ন জায়গায় ঝাঁক বেঁধে ঘুরতে দেখা যায় তাদের। এক পর্যায়ে সমুদ্র তীরবর্তী অঞ্চলে জড়ো হতে শুরু করে তারা, এরপর সেখানে আটকে যায়। এসব তিমিকে আবারও সমুদ্রে ফেরাতে কাজ করছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া পার্কস ও ওয়াইল্ড লাইফ সার্ভিস। সহযোগিতা করতে এগিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দারা। আমরা চেষ্টা করছি তিমিগুলোকে আবারও সমুদ্রে ফিরিয়ে দিতে। বড়গুলোর ওজন বেশি হওয়ায় ছোটগুলোকে আগে সরানোর চেষ্টা করছি। প্রকৃতিগতভাবেই সমুদ্র তীরে আসার মতো অদ্ভুত কাজ করে থাকে তারা। এর আগে 2018 সালে সাউথ পার্থে হ্যামলিন বে এলাকায় এসে আটকে যায় 100 তিমি, এর মধ্যে প্রাণ যায় 130টির বেশি। রাখি জেসমিন, চ্যানেল 24।